কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করলো শহর যুবলীগ। টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের মানববন্ধন, প্যানেল মেয়রের একাত্মতা। লং মার্চে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে গণসংহতির বিক্ষোভ, মানববন্ধন। ডিপিডিসির মামলায় কারাগারে দুর্ধর্ষ সন্ত্রাসী মিরু। বন্দরে 5 বছরের শিশুকে ধর্ষণ করল 12 বছরের বালক। ওসিকে বাসায় টিভি ফ্রিজ কিনে দিতে হবে না বললেন পুলিশ সুপার। দাউদপুরে আওয়ামী লীগের প্রার্থীর গণসংযোগে অংশ নিলেন পাপ্পা গাজী।